হলো যে আমি সবাইকে মৃত্যু দেব, মৃত্যুর অবস্থাটা কি হবে? ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, একটা বড় সংকট দেখা দেবে গোটা পৃথিবীর মাঝে, একটা বড় সংকট। এই বড় সংকটের নাম হলো কিয়ামত। বড় সংকটের নাম কি? কিয়ামত। একটা বড় সংকট দেখা দিবে, তখন কি হবে? আল্লাহ সুবহান ওয়া তাআলা পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দিলেন যে এরপরে কি হবে। এরপরে সূর্য চন্দ্রকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এক করে ফেলবেন। বড় সংকট, বড় সংকট মানে কি? কিয়ামত। কিয়ামত কিভাবে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অবস্থাটা জানিয়ে দিলেন যে চন্দ্র এবং সূর্য একটা আরেকটা থেকে দূরে থাকে, কিন্তু আমি সেই প্রলয়ঙ্কর অবস্থায় যেদিন আমি দুনিয়া ধ্বংস করে দেবো সেদিন আমি এক করে ফেলবো দুটোটাকে, এক করে ফেলবো। শুধু তাই নয়, ইজাসসামাউন ফাতারাত, যখন আকাশ বিক্ষিপ্ত হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, আকাশের অবস্থা আকাশ থাকবে না, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই আকাশটা দেখতে এখন একটা ছাদ, তখন আকাশ আর আকাশ থাকবে না, আকাশটা ভেঙে চৌচির হয়ে যাবে। আমি কিয়ামত যখন নাজিল করব, কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, আকাশটা আমি ভেঙে চৌচির করে ফেলব, চৌচির করে ফেলব। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাপুঞ্জি, বিলিয়ন বিলিয়ন তারকা, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার আকাশকে সাজিয়েছেন তারকারাজি দিয়ে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন এক একটা তারকারাজি গোটা পৃথিবীর কয়েক লক্ষ গুণ বড়, ওই তারকাগুলি তার অবস্থান থেকে খসে পড়বে, খসে পড়বে, খসে পড়ে যাবে, তারকার অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে। একটু কিয়ামতের, যখন একটা কিয়ামতের জালজালা পয়দা হয়ে যাবে, তারকাগুলি খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলি এখন দেখা যায় স্থিতিশীলতা, একটা স্থিতিশীল পরিবেশ দেখা যায়, সমুদ্রের পানিগুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যাবে। পানি যদি উপরের দিকে এক মাইল দুই মাইল লম্বা হয়ে যায়, পানি উপরে উঠে যায়, এই পানি কত বিপদের কারণ হয়ে যায়। আল্লাহ বলেন সমুদ্রের পানিগুলি আমি উপরের দিকে উঠিয়ে নেব। গোটা পৃথিবীকে ধ্বংসের আল্লাহ পরিকল্পনা কতটুকু? ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরের মধ্যে পৃথিবীর সৃষ্টি থেকে আরম্ভ করে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ কবরে আছে, মরে আছে, যে কোনো স্থানে, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কবরগুলিকে আমি দুটুকরো করে ফেলব, কবরগুলি উন্মোচিত করে ফেলব, খুলে ফেলব কবরগুলি, কবর খুলে ফেলব। অর্থাৎ কবর খুলে ফেলব মানে কি? কবরের ভিতর যারা ছিল তারা সবাই আবার উঠে যাবে, সবাই উঠে যাবে, কবর থেকে উঠতে থাকবে পঙ্গপালের মতো, কবর থেকে উঠতে থাকবে মানুষগুলি, একটা প্রতিযোগিতা লেগে যাবে, গোটা পৃথিবীর মানুষগুলি কবর থেকে উঠতে থাকবে, মরা মানুষগুলি সবগুলি আবার তাদের দেহ এক হয়ে যাবে, উঠতে থাকবে মানুষগুলি, আল্লাহ আকবার আল্লাহ আকবার, সবগুলিকে উঠাবেন। কিসের জন্য? কি করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা? একটা বিশাল মাঠে একত্রিত করবেন, ওই মাঠটার নাম হলো হাশর। ওই মাঠটার নাম কি? গোটা পৃথিবীকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। মানুষ শুধু মারা যাবে না, মানুষ শুধু ধ্বংস হবে না, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যে আমি ছাড়া গোটা পৃথিবীর সব কিছুকে আমি ধ্বংস করে দেব। কুল্লু শাইইন হালিকু, প্রত্যেক জিনিস ধ্বংসশীল, ইল্লা ওয়াজহা, একমাত্র আমার মাবুদের, মাবুদ ছাড়া গোটা পৃথিবীর সব কিছুকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। অর্থাৎ ধ্বংস মানে কি? যেটা যে অবস্থায় আছে, যাকে যেভাবে হাশরের দিন উঠাতে হবে ঠিক ওইভাবে উঠাবেন, ওইভাবে হাশরের ময়দানে উঠানো হবে, হাশরের ময়দানকে ওইভাবে প্রস্তুত করা হবে। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা পৃথিবী ধ্বংস করে এরপরে সবাইকে আল্লাহ সুবহান ওয়া তাআলা হাশরের ময়দানে উপস্থিত করবেন। আকাশটা, এই পৃথিবীর আকাশটা, প্রথম আকাশটা
ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় আকাশ ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় আকাশে, প্রথম আকাশে যারা ছিল, সপ্ত আকাশ পর্যন্ত যারা ছিল ফেরেশতারা, কত লক্ষ কোটি লক্ষ কোটি ফেরেশতা এই আকাশে বাতাসে আমাদের জমিনে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, আল্লাহ সুবহান ও তাআলা সবকে ধ্বংস করে দিবে, সবাই ধ্বংস হয়ে যাবে, সবার মৃত্যু হবে। মৃত্যু শুধু মানুষের নয়, মৃত্যু সবার হয়ে যাবে। আল্লাহ সুবহান ও তাআলা সবাইকে হাশরের ময়দানে একত্রিত করবেন। একত্রিত করে আল্লাহ সুবহান ও তাআলা হাশর কিয়ামতটা কি অবস্থায় হবে, অবস্থাটা কেমন হবে কিয়ামতের, একটা মানুষ দুনিয়ার অবস্থা, মানুষ যে যার কর্মে থাকবে, যে যার কাজে থাকবে, যে যার অবস্থানে থাকবে মানুষ, ঠিক ওই মুহূর্তে কিয়ামত চলে আসবে। তাআমাতুল কুবরা, একটা চূড়ান্ত একটা ঝাঁকুনি চলে আসবে গোটা পৃথিবীর মাঝে। ওই ঝাঁকুনিতে কেউই দেখা যাবে তার অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে, এদিকে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। কেউই তার বাচ্চাকে নিয়ে হয়তো কোথাও যাবে, রেডি হয়েছে, ঝাঁকুনি আরম্ভ হয়ে গেছে। কেউই খেতে বসেছে, মুখে খাদ্য দিয়েছে, খাদ্যটা ভিতরেও যাবে না বাইরেও যাবে না, কিয়ামত আরম্ভ হয়ে গেছে। মানুষের লাশ আর লাশ হবে, কেউই তার কাফন কারো কাফনের জন্য কেউ হাঁটবে না যে আমার কাফনের কাপড় দরকার, আমার পরিবারে কেউ মরে গেছে, আমার আত্মীয় স্বজন মরে গেছে, তার কাফনের কাপড় দরকার, ওই কাফনের কাপড় খোঁজার মতো মানুষ পাওয়া যাবে না, কারো কবর খুঁড়ার মানুষ পাওয়া যাবে না, প্রত্যেকটি মানুষ লাশ হয়ে যাবে, লাশ আর লাশ, লাশ আর লাশ। আল্লাহ সেখান থেকে আবার উঠাবেন জীবন্ত করে। আল্লাহ সুবহান ও তাআলা হাশরের ময়দানে সব একত্রিত করে এরপর আল্লাহ সুবহান ও তাআলা এবার জানতে থাকবেন, জানতে চাইবেন আজরাইল আলাইহিস সালামকে বলবেন। এখানে ফেরেশতাদের সর্দার কিন্তু জিব্রাইল আমিন, কিন্তু মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার নাম হলো কি, আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামকে বলা হবে কে আছে আর বাকি কে আছে, পৃথিবী ধ্বংস, সব ধ্বংস, সব মৃত, সব কিছু ধ্বংস হয়ে গেছে, আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার আরশ যে ফেরেশতারা ধরে আছে, চারজন ফেরেশতা এরা আছে, আমি আছি, জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর কেউই নাই, সবার মত হয়ে গেছে, সবার মত হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, আর কিছু বাকি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আজরাইল আলাইহিস সালামকে ওয়াদা করবেন, যাও জিব্রাইল আর মিকাইলকে বিদায় করে দাও, তাদের মত হয়ে যাক, জিব্রাইল এবং মিকাইলকে মত দিয়ে দাও। আরশের আরশ থেকে একটা আওয়াজ আসবে, আরশ থেকে কথা আসবে, মাবুদ জিব্রাইল তোমার খুব, তোমার অনেকগুলি সংবাদ, অনেক সংবাদ পৃথিবীর সাথে সে আনা নেওয়া করেছে, রাব্বুল আলামিন জিব্রাইলকে ছেড়ে দাও, জিব্রাইলকে মেরো না, জিব্রাইলকে ছেড়ে দাও। আল্লাহ সুবহান ওয়া তাআলা তখন বলবেন, আমার আরশের নিচে, আমার আরশের নিচে যারাই থাকবে সবাইকে ধ্বংস হতেই হবে, সবাইকে ধ্বংস হতে হবে, আমার আরশের নিচে যারা আছে তাদের মৃত্যু হয়ে যাবে। তাদের মৃত্যু হয়ে যাওয়ার পর, জিব্রাইল এবং মিকাইলের মৃত্যু হওয়ার পর আল্লাহ সুবহান ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন, আর কে বাকি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আছি, ইসরাফিল আছে, আমি আছি, ইসরাফিল আছে। রব্বুল আলামিন বলবেন, ইসরাফিলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো, ইসরাফিল আলাইহিস সালাম চলে যাবে। এবার আল্লাহ বলেন, আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম কেঁদে দিবেন, মাবুত আমি ছাড়া আর কেউ নেই, এখন আমি শুধু আছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা তখন ওয়ার্ডার করবেন, মুত ইয়া মালাকাল মউত, গোটা পৃথিবীর সবাইকে তুমি মেরেছো, আমার ওয়ার্ডার নিয়ে তুমি গোটা পৃথিবীর সব মানুষের, সব জন্তুর, গোটা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে তুমি মৃত্যু, তুমি মানুষের মৃত্যু অবতারিত করেছ, তুমি মানুষের, মানুষকে, মানুষের জানগুলি নিয়ে এসেছ, আজকে আমার ওয়ার্ডার, তুমিও মরে যাও, তুমি মরে যাও। আজরাইল আলাইহিস সালাম তার নিজের জান নিজেই কবজ করবেন, নিজে একটা চিৎকার দিবে, একটা চিৎকার দিবে, আজরাইল আলাইহিস সালাম মরে যাবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা
মৌতকে ডাক দিবেন, কারণ মৌত তো আল্লাহর সৃষ্টি। মৌতটা কি? সব শেষ হয়ে গেছে, এখন শুধু বাকি আছে মৌত। আল্লাহ সুবহানাল্লাহ মৌতকে ডাক দিবেন, কারণ মৌত আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ মৌতকে সৃষ্টি করেছেন। এবার মৌতকে ডাক দিয়ে বলবেন যাও জান্নাত এবং দুজুকের মাঝামাঝি একটা ভেড়ার আকৃতি হয়ে যাও। সেখানে আল্লাহ সুবহান ও তাআলা ভেড়ার আকৃতি হয়ে যাওয়ার পর সেখানে আল্লাহ মৌতকে জবাই করে দিবেন। আর কি হবে না? মৌত হবে না। আর কি হবে না? কারো আর মৌত হবে না। গোটা পৃথিবীর সব কিছু মৃত্যুর স্বাদ নিতে হবে। পৃথিবীর যত কিছু সৃষ্টি হয়েছে সবাইকে ধ্বংস হতে হবে। একমাত্র আল্লাহ সুবহান ও তাআলা বলেন আমি বাকি থাকবো, আর কেউ বাকি থাকবে না, আমি বাকি থাকবো। আল্লাহ আকবার, আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ সুবহান ও তাআলা সেদিন আমার অবস্থানে থাকবো, আমার মৌত হবে না, সব কিছু ধ্বংস। এরপর আল্লাহ সুবহান ও তাআলা, আল্লাহ সুবহান ও তাআলা এবার ডাক দিবেন হাশরের ময়দানে। এবার একটা সাউন্ড চলে আসবে, একটা জোরে একটা আওয়াজ চলে আসবে হাশরের ময়দানে। সবাই উপস্থিত, কারা উপস্থিত? মানব সমাজ, মানবকুল, গোটা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে গেছে একটা মাঠে। এটার নাম হলো হাশর। এটার নাম কি? এটার নাম হাশর। আল্লাহ সুবহান ওয়া তাআলা তখন ডাক দিবেন মান কান আলী শারিকান ফালিয়াতি, যে আমার সাথে শরীক করেছো আমার আবাদতের মধ্যে, আমার আমলের মধ্যে, আমার ক্ষমতার মধ্যে, আমার নিয়ম নীতির মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে যারা শরীক করেছো আসো আজকে আমার সামনে, আসো আমার সামনে, আছো। কেউ কথা বলবে না, কেউই কথা বলবে না। এবার একটা জালজালা পয়দা হবে হাশরের ময়দানে, একটা প্রকম্পিত ভাব হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তখন বলবেন, তিনবার বলবেন আনাল মালিক, আনাল মালিক, আনাল মালিক, আমি অধিপতি, আমি মালিক, আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা, গোটা সৃষ্টি জগতের আমার হাতে কর্তৃত্ব, আর কারো কাছে কর্তৃত্ব না। আল্লাহ যখন এই কথাটা বলবেন গোটা সৃষ্টি জগৎ আল্লাহর এই কথার দিকে তাকিয়ে থাকবে, আল্লাহর কথার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ বলবে আনাল মালিক, আমি আল্লাহ, তুমি যার ইবাদত করেছো, যাকে মানো নাই সেই আল্লাহ আমি। দ্বিতীয়বার প্রকম্পিত হবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলবেন আনাল কুদ্দুসুস সালামুল মুমিন, প্রকম্পিত হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজের পরিচয়, আনাল কুদ্দুসুস সালামুল মুমিন। এরপর তৃতীয় আরেকটা ঝাঁকুনি হবে হাশরের ময়দানে, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলবেন আনাল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির, আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার পরিচয়, আমি হলাম মুহাইমিন, আমি হলাম আজিজ, আমি হলাম জাব্বার, আমি হলাম মুতাকাব্বির। আল্লাহ নিজের পরিচয় যখন হাশরের ময়দানে দিবেন, হাশরের ময়দানে একটা আওয়াজও থাকবে না, একটা আওয়াজ হবে না, সৃষ্টি জগতের সবাই হাশরের ময়দানে একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ হবে না। এটা চিন্তা করতে পারেন? এতগুলি মানুষ একসাথে, দিনদার, ইমানদার, মুমেন, মুসলমান, কাফের, মুশরেক সব একখানে, একটা আওয়াজ হবে না হাশরের ময়দানে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তখন নিজেই হাশরের ময়দানে কিছু ব্যক্তিকে ডাক দিবেন, গোটা পৃথিবীর কিছু নির্দিষ্ট ব্যক্তিকে ডাক দিবেন। কে ডাক দিবেন বলেন তো? আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্দিষ্ট কতগুলি কয়েকজন ব্যক্তিকে ডাক দিবেন। আইনাল মুলুক, গোটা পৃথিবীর রাজত্ব যারা করেছে তারা কোথায়? সবাইকে ডাক দিবে না, সাধারণকে ডাক দিবে না, সাধারণ মানুষকে ডাক দিবে না। ডাক দিবে কাকে? যারা রাজা, রাজাধিরাজ, যারা ক্ষমতায় আছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা সেদিন ডাক দিয়ে বলবেন আইনাল মুলুক, গোটা পৃথিবীর রাজারা কোথায়? আজকে আমার সামনে আসো, আইনাল মুলুক। আল্লাহু আকবার বলি। আইনাল জাব্বা, গোটা পৃথিবীর মধ্যে যারা মানুষের উপর, মানুষের উপর অত্যাচার করেছো, মানুষের উপর বিভিন্নভাবে
ডমিনেট করেছো মানুষকে, মানুষকে শাসন করেছো। আজকে জব্বাররা কোথায়, ক্ষমতাধররা কোথায়, আজকে আমার সামনে আসো। সবাইকে ডাকবে না, যারা করেছে তাদেরকে ডাকবে না। আইনাল মুতাকাব্বিরুন, যারা নিজেদেরকে গর্ববোধ করেছো নিজের ক্ষমতার জন্য, নিজের অর্থের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের মানুষের জন্য যারা গর্ববোধ করেছো, আজকে তারা কোথায় আমার সামনে আসো। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, তিনবার ডাক দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে ডাক দিবেন, গোটা পৃথিবীর সবাইকে ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বটা কার, আজকে রাজত্বটা কার, আজকে রাজত্বটা কার। একটা টু শব্দ আসবে না, একটা টু শব্দ করবে না কেউ, সাহস পাবে না আল্লাহর সামনে কথা বলার। সেদিন নিজেই আল্লাহ নিজের জবাব দিবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব শুধু আমার, আমার রাজত্ব, কেউই তোমার সাথে কথা বলবে না আজকে, আজকে রাজত্ব আমার, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকে রাজত্ব আমার মতো ক্ষমতা ধরে আর কর, আজকে রাজত্ব নয়, আল্লাহু আকবার। সেই রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মৌত দিয়ে নিজেকে একক অধিপতি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে প্রতিষ্ঠিত করবেন। মৃত্যু ব্যতীত কেউই বাঁচবে না, সৃষ্টি জগতের সবাইকে মরতে হবে, ধ্বংস হতে হবে, কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি বেঁচে থাকবো, আর কেউই বাঁচবে না।